হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব আজকে নতুন একটা, এটা ঠিক রিকোয়ারমেন্ট নয় কিন্তু, কর্মভূমি নামক এক প্রকল্প, যেটা কিভাবে আবেদন করা হয় সেটা দেখাবো। এটা আবেদন করলে কি হবে আমি সেটা আগে বলে নিই। এটা আবেদন করলে এখানে তুমি যদি নাম নথিভুক্ত করে রাখো, তুমি যদি কাজ হারিয়ে থাকো এই লকডাউনের কারণে, কিংবা তুমি যদি কাজ পাচ্ছ না, কোনো একটা কাজ করতে চাও, তাহলে এখানে নাম নথিভুক্ত করে রাখলে কি হবে, যদি কোনো কাজ ফাঁকা থাকে তো তখন তোমাকে কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে, তো চলো দেখে নিই কিভাবে আবেদন করা হয়। তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যেতে হবে, কর্মভূমি nltr.organization। ঠিক আছে, এই ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখতে পাবে আই অ্যাকসেপ্ট বলে একটা অপশান আছে। সেই আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে একটা পেজ খুলে যাবে, এরকম একটা পেজ খুলে যাবে। এখানে সবগুলোতে ইয়েস করে দেবে, ইয়েস করে নিচ্ছি আমি। ইয়েস করে দেওয়ার পরে এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, প্রোভাইড ইওর মোবাইল নাম্বার, নো ফর ওটিপি, নম্বর অফ ওটিপি বেসড ভেরিফিকেশন। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি করতে হবে। ঠিক আছে, আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিতে আমার এখানে ওটিপি চলে এসেছে আমার মোবাইলে, তো ওটিপিটা হচ্ছে 8437। ওটিপিটা আমি ক্লিক করলাম, ঠিক আছে, দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করলে পেজটা খুলে যাবে, টাইম নিচ্ছে, এরকম একটা পেজ খুলে যাবে। যে পেজে এখানে সিলেক্ট করে নিতে হবে কোন ডিগ্রি আছে আপনার, কিংবা কোনো রকম কোনো এরকম কোর্স করা আছে কিনা, এবং যদি করা থাকে এবং সেইটাতে ক্লিক করতে হবে। এবং যদি সাপোজ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আপনার অভিজ্ঞতা আছে, এবং তো কতদিনের এক্সপিরিয়েন্স আছে, তা এখানে যদি 2 বছরের থাকে তাহলে 1 বছরের থাকে, যদি 1 বছর, 2 বছরের থাকলে 2 বছর, 10 বছরের থাকলে 10 বছর, যতটা চাই আপনার এখানে চুজ করে দিয়ে দিবেন। যে কোনো একটা যদি থাকে, যদি কিছুই না থাকে আপনার, তাহলে এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করে এখানে সিলেক্টে গিয়ে ওয়ান সিলেক্ট করে নেবেন, তারপরে চলে যাবেন ডু ইউ হ্যাভ এ লিঙ্কড ইন প্রোফাইল। এখানে তাহলে লিঙ্কড ইনে যদি আপনার প্রোফাইল থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। কিন্তু উপরে থেকে গেছে আদার টেকনোলজি, এখানে আপনার যতটা শিক্ষাগত যোগ্যতা আছে, 12 পাস হলে 12 পাস, এবং তার সঙ্গে যদি আপনার কোনো কম্পিউটারে ডিগ্রি আছে কিংবা অন্য কোনো সার্টিফিকেট আছে, কোনো ডিগ্রি করা আছে, সেটা লিখে দিতে পারেন। ঠিক আছে, যদি মাধ্যমিক পাস হয় মাধ্যমিক পাসও লিখতে পারেন। তারপরে হচ্ছে প্লিজ প্রোভাইড ইওর ইমেল আইডি, ইমেল আইডি দিয়ে দেবেন। এখানে এজ কত আপনার তা দিয়ে দেবেন, কত স্যালারি নিতে চান তা এখানে আপনার মন পছন্দ মতো দিয়ে দেবেন। ঠিক আছে, লাস্ট এমপ্লয়ি লোকেশন, আপনি যদি আগে চাকরি করছেন সেটা কোথায় চাকরি করতেন সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, এবং প্রেজেন্ট লোকেশন, আপনি এখন কোথায় আছেন সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আই এগ্রি করে সাবমিট বাটন ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করে দিলে কী হবে, আপনার মোবাইলে একটা SMS যাবে, সেখানে আইডি দেওয়া থাকবে। ঠিক আছে, আর যখন আপনার কোনো কাজ কাজে আপনি যোগ্য বলে মনে হবে, আপনার জন্য কোনো সিট যদি ফাঁকা থাকে আছে মনে হবে, তখন আপনাকে ফোন করে কল করা হবে, না হয় মোবাইলে মেসেজ করে দেওয়া হবে, না হলে ইমেলে মেসেজ করে দেওয়া হবে। ঠিক আছে, আপনি তার জন্য প্রতিনিয়ত মোবাইলের মেসেজ চেক করবেন এবং ইমেল চেক করবেন, যাতে যদি কোনো রকম কোনো মেসেজ করে থাকে তারা, আপনি সহজে দেখতে পারবেন। যদি কোনো দিন হয়তো মেসেজ পাঠিয়েছে, আপনি মেল চেক করলেন না, তো অনেকদিন চলে গেল, যখন এক্সপায়ার হয়ে যাবে তখন হয়তো আপনি চেক করলেন, তখন অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এই ছিল কর্মভূমি প্রকল্প কীভাবে আবেদন করা হয় দেখিয়ে দিলাম, তো আপনারা নিজেরা করে নিন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। পরে আমি আরও চাকরি রিলেটেড ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ বাড়ে ভিডিও বানানোর। ঠিক আছে, থ্যাংক ইউ।